যেহেতু সূর্য স্ত্রী আছে সেই এই মেয়ের মা। তুমি কি মিন করতে চাইছো আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। আর যাই হয়ে যাক না কেন, আমার মেয়ের মায়ের নাম দীপা নয়। কাকে ওকে ঘরে দিয়ে এসো। দিন কাকে আমি নিয়ে যাচ্ছি। না থাক থাক, তুমি বরং এসো না। আর মিশকা, তুমি তো সেই কালকে সকালে আবার আসবেই যথারীতি। হ্যাঁ অবশ্যই আসবে। তো এখন বরং তুমি বাড়ি যাও, অনেক রাত হয়েছে, সবাই চিন্তা করবে। গুড নাইট। কিছু বলবি? এই তো মা, এই তো এই তো এই তো এই তো এই তো আমি। ম্যাডাম বলুন। শিবানী, দীপা আর আমার নাতি কেমন আছে? ম্যাডাম দীপা তো আমার এখানে আর নেই। হে ভগবান, দীপা বেরিয়ে গেছে, তুমি আটকাতে পারলে না ওকে? ম্যাডাম আপনি তো দীপাকে আমার থেকে বেশি ভালো চেনেন। আজকে যা ঘটেছে তারপরে হাজার চেষ্টা করলেও তো ও এখানে আর থাকতো না। কিন্তু আপনি চিন্তা করবেন না, ওরা দুজনেই সুস্থ আছে, ভালো আছে। কিন্তু কি কিন্তু? আসলে ম্যাডাম ওখান থেকে বেরিয়ে দীপা একটা খাবারের দোকানে গেছিল, আপনার নামে দোকান, সেখানে কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি যা শুনেছি আমি আপনাকে তাই বলছি। কিন্তু দীপা বলেছে তার শাশুড়ি মায়ের নামে যে দোকান, সেখানে এই ধরনের নোংরামি সে কোনো মতে সহ্য করবে না, সে প্রয়োজনে দোকান ভেঙে গুঁড়িয়ে দেবে। তুমি পারবে? কি পারবো বলছি যে দীপা আমার নামে একটা হোটেল দেখে সেখানে আশ্রয় নিয়েছিল, ভেবেছিল সেখানে শান্তি পাবে, কিন্তু ওখানকার লোক ওর ক্ষতি করার চেষ্টা করে, তাই দীপা ওখান থেকে চলে যায়, মানে বাধ্য হয় ছেড়ে বেরিয়ে যেতে। কে বললো তোমাকে এসব? তুমি আগে বলো তুমি পারবে কি না, দীপা আর সন্তানকে খুঁজে বার করতে পারবে? অবশ্যই পারবো। তুমি 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 আর ওই হোটেলে, যে হোটেলে আমার নাম আছে সেটা, ওই হোটেলের নামটা মুছে ফেলতে হবে, পারবে কিনা বলো তাড়াতাড়ি। মা মা তুমি টেনশন করো না, আমি আমি সব কিছু সামলে নেবো মা। তুই একা দেখিস, আমি যাবো ওর সাথে। ওকে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। উঠো, উঠো না। উঠো না। ইতনে দের সে বুলা রহি হুঁ, উঠছোই না। তোমার বাচ্চাকে দেখো, ওকে দেখে ভালো লাগছে না আমার। মা পসিনা ছুটছে, গোদ মেলে লো। মা কি হলো তোর, তোর হাত পায়ে তো ঠান্ডা কেন? মা বুখার আছে কি? না না জ্বর টর তো নেই, কিন্তু ও তো সারা দিচ্ছে না, কি হলো তোর? ইতনে ঠান্ডে মে ইতনা ছোটা বাচ্চাকে নিয়ে কেউ পেড় কে নিচে শোয়, ভালো লাগছে না আমার। তুম আভি ওকে নিয়ে ডাক্তার কে পাস যাও। ডাক্তার? এখানে ডাক্তার কোথায়? পাস মে আচ্ছে ডাক্তার হ্যায়,
तुम जाओ अभी। माँ तू सारा दिच्छिस ना केन बोलता मन के टाका की होलो तोर। अरे समय नष्ट करो ना, जल्दी जाओ। তাছাড়া যা বলছে তাতে লক্ষণ ভালো দেখছে না, এক্ষুনি ওর চিকিৎসা দরকার। আপনি যান না, ওকে নিয়ে ভেতরে যান। ডাক্তারবাবু প্লিজ ওকে একটু দেখুন না, আমার মেয়ে ওর খুব বিপদ, প্লিজ একটু দেখুন। কালকে রাত অবধি ঠিক ছিল, আজকে সকাল থেকে এরকম অবস্থা, প্লিজ একটু দেখুন। কোনো ভয়ের কিছু নেই তো? সিস্টার আপনি বেবিকে নিন, ওর কয়েকটা টেস্ট ইমিডিয়েট করাতে হবে। দিন ওকে, আমায় দিন। আপনি কিছু বলছেন না কেন, কি হয়েছে ওর? টেস্টগুলো হোক, তারপর ডাক্তারবাবু সব বলবেন। দিন, আমায় দিন। ঠিক আছে তো? দেখুন, আপনার মেয়েকে দেখে প্রথম থেকেই আমার একটা সন্দেহ হচ্ছিল, কিন্তু মনে মনে ভীষণভাবে চাইছিলাম যেন আমার সন্দেহটা ভুল হয়। কি হয়েছে ওর? ওর হার্টে একটা ফুটো আছে। আর কন্ডিশনটা এমনই, যদি ইমিডিয়েটলি অপারেশন না করানো যায় তাহলে বাচ্চাটাকে বাঁচানো মুশকিল। লাখ দুয়েক টাকা লাগবে, ধরে রাখুন। আপনি রিসেপশনে টাকাটা জমা করার ব্যবস্থা করুন, আমি ওদিকটা দেখছি। কোনো অসুবিধে? দেখুন, টাকাটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু অন্ততপক্ষে হাফ টাকা হলেও আপনি জমা করে দিন। ডাক্তারবাবু, আমার মেয়েটা বাঁচবে তো? আপনার মেয়ে এই সমস্যাটা নিয়েই জন্মেছে, অপারেশনটা না হলে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যাবে। আর এত ছোট বাচ্চার অপারেশন যে কেউ করতে পারবে না। আমরা কোনো ভালো সার্জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আপনি শুধু টাকাটার ব্যবস্থা করুন। আপনি কি আর কিছু বলতে চান? ডাক্তারবাবু, হাফ টাকা সেটাও অনেক, এই মুহূর্তে আমার পক্ষে এতগুলো টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি আমার দিক থেকে সব রকম চেষ্টা করবো যাতে খরচটা অনেকটা কমানো যায়। নিশ্চয়ই কিছু একটা ডিসকাউন্টের ব্যবস্থা আমি করবো, কিন্তু তাতে খুব বেশি যে কম হবে তা কিন্তু মনে হয় না। তবে দেরি করা কিন্তু একেবারেই ঠিক হবে না। না না, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আপনি শুধু আমার মেয়েটাকে বাঁচান। ওকে আমরা এমার্জেন্সিতে রেখেছি, ওর ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে। আপনি টাকাটা জমা করলেই ওর সার্জারি হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি টাকাটা জমা করা যায়। আমি এখন কি করে এতগুলো টাকা জোগাড় করবো কিছু বুঝতে পারছি না। বাবা,
আমার তোমার কথা খুব মনে পড়ছে, কিন্তু তুমি বা অতগুলো টাকা কোথা থেকে পাবে? তোমার নাতনির বিপদের কথা শুনে তুমি কিছু করতে না পারলে তুমিও শেষ হয়ে যাবে আমি জানি, কিন্তু যেভাবেই হোক আমাকে টাকাগুলো জোগাড় করতেই হবে। কার কাছে যাব, কাকে আমি আমার বিপদের কথা বলবো? ম্যাডাম আপনি এখনো এখানে? না মানে আমি আমি আসলে কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার মেয়ের অবস্থা কিন্তু সত্যি খুব ক্রিটিক্যাল। অপারেশনটা করতে যত দেরি হবে ব্যাপারটা তত খারাপ দিকে যাবে। আমি নিজেও একজন মা তো তাই কথাগুলো আপনাকে এভাবে বলছি, আর একটা সেকেন্ডও কিন্তু সময় নষ্ট করার মতো নেই। আপনি যেভাবেই হোক তাড়াতাড়ি টাকাটা জোগাড় করে আনুন, যত তাড়াতাড়ি সম্ভব। অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 টায় স্টার জলসায়।